যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আম্মা যা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী সম্পর্কে জানিয়ে গিয়ে গেলেন আমার নবী যখন আমি খাদিজার ঘরের দরওয়াজার কাছে এসে দাঁড়িয়ে একবার সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা আমি খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে আমার নবীর সালামের জবাবটা দিয়ে দিতা ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহ নবী জানালে ঘরের দরজার বাইরে সালাম দাও আসসালামু আলাইকুম যদি বিবি উত্তর না দেয় সাড়া শব্দ যদি না পাও দ্বিতীয়বার আবার সালাম দাও আসসালামু আলাইকুম বিবি সাড়া দেয় না ঘরের ভিতরে কোনো সদস্য আপনার সাড়া দিচ্ছেন না আল্লাহ নবী বললেন দরওয়াজা খুলো না তৃতীয়বার আবার উচ্চ আওয়াজে সালাম দাও আসসালামু আলাইকুম নাম ধরে ডাকো একচির মা এ সকিনা কিম্বা জোসনা বানু যায় তুমি নাম দিয়ে নাম ধরে বিবির নাম ধরে ডাকো বিবি যখন ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আমি নবী বলছি তুমি একবার তোমার বিবি যখন সামনে এসে দাঁড়ায় আমি নবী বলছি আরো একবার তুমি সালাম দাও জোরে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার বিবিটা যখন ওয়ালাইকুম আসসালাম বলবে ও আমার সাবিরা যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনদিন শয়তান ঢুকে অশান্তি বানাতে পারে না জোরে হবে না এখানে কে আবার গল্প করছে কারা বিশ্বনবী বলছে এই সালামের লেনদেন যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে থাকে ওই ঘরটায় শয়তান ঢুকতে পারে না একবার জোরে বলে শুধু তাই নাই আল্লাহ নবী পাক জবানে জানাবে ও বাবা সাবিরা সালাম দেওয়ার পরে বিবি যখন তোমায় জবাব দেবে সালামের জবাব দেওয়ার সময় যদি তোমার বিবিটা তাবাসসুন তাবাসসুন মুচকে মুচকে যদি একবার তোমার দিকে ফিরে হাসে বিবির ওই হাসিটা দেখে আর স্বামী যদি একবার হেসে ফেলে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় ওই স্বামী স্ত্রীর জন যুবক যুবতী বয়সে পূর্বের গোনাকে আমার আল্লাহ মাফ করে দেয় যদি হবে না এরকম তাবিজ পেয়েছেন পেয়েছে আরে দেবে না এ তাবিজ দিলে তো 500 টাকা ঝাড়া যাবে না এ তাবিজে টাকা নেই বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি বিশ্বনবীর সুন্নাতগুলো যদি আমাদের জীবনে সুসজ্জিত করে ফেলতাম অন্তত আজকের এই ফেতনার সময় কঠিন পরিস্থিতিতে পৃথিবীর কোনো শক্তি আমাদের উপরে তাকব্বারি করতে পারত না একবার জোরে বলে কিন্তু আমাদের কাছে তো কিচ্ছু নেই আমাদের ঘরের কাছে আমাদের ঘরের ছেলেদের কাছে আমাদের ঘরের ভিতরে ইসলামের স্ট্যাটাস আদর্শ বুনিয়াদ কোনো কিছুই নেই শুধু আছে গরুর গোশ কি আছে গরুর গোশ এই আজকে জলসা হচ্ছে শঙ্করপুর প্রত্যেক ঘরে অন্তত 2-4 কেজি করে ঝেড়ে সব কেন বলেন দিন সব বড় বড় হুজুর আসবে খাবে আর ঘুরবে রাধার একটিনি আলাদা হ্যাঁ কালকে ভাবিগুলোকে এলাকার শঙ্করপুর মা বোনেদের জিজ্ঞাসা করবেন তো শাহনাজ ভাই কি ওয়াজ করে গেছে ওদের বলার ক্ষমতা নেই কেন বলেন দিন বাড়ি তো কার বেলা হচ্ছে ওদের খাওয়াতে খাওয়াতেই ওর দম শেষ সেই রাত 12টার দিকে খাবার পর্ব শেষ হবে পরপর তো এসে খাচ্ছে না পরপত্তে যে খাচ্ছে না এই ঘুরে টুরে সব যত রকম কারবার করে এসে আর ভাল লাগে না যাই দূর খেয়ে আসি ও সে হাড়ি করে চুক্কর বসে কথা বলছিল জোরে বলেন না
ওরও জলসা শোনা শেষ, আর যে কটা এসেছে তারা শোনবার জন্য আসেনি, এরা তো জলসায় বাস ফেলতে এসেছে, এদের বাস ফেলাও হলো, ওর জলসাটাও শোনা বন্ধ করা হলো, চলে গেল। তা আমি যে প্রথমেই সূচনায় বলেছিলাম কুকুর, কথা মিলছে? মিলছে? ওই জন্য জলসা দেওয়ার সিস্টেম আবারও বলছি টোটাল মেহমানদের দাওয়াত দেওয়া টোটাল বন্ধ করুন। কথা বুঝতে পেরেছেন? যদি বন্ধ করেন দেখবেন এই শাহনাজ আসুক আর না আসুক আপনার জলসার মানে রনক, আপনার জলসার তাজাল্লি আল্লাহ সাততবক আসমান পর্যন্ত উজ্জ্বল হয়ে গেছে। একবার জোরে বলেন। সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজকে শোধরানোর মতো কোনো ভূমিকা আমাদের নেই। আজকে আলেম সমাজও আমরা যা করছি পলাজ্য নয়, কোনো বক্তব্য প্রতিবাদ প্রোটেস্ট নেই, যে কটা করছে ওদের পেছনে আবার আঁচালা বাঁশলে ঘুরতেছ কখন দেব। ভাইরা মা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, আমি নবী বলছি ওই অশান্তিটা মেটানোর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে হাজির করোনা। আমি নবী বলছি ওই ওই অশান্তিটাকে দূর করার জন্য আমি নবী সুন্নতকে মজবুত ভাবে ধরো, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরের অশান্তিটাও দূর হয়ে যাবে। একবার জোরে হবে না, একটু জোরে বলেন। এত হাঁকা চিল্লা হচ্ছেন কি হয়েছে কি? সত্যি আমার ঘৃণা হয়, আমি আমার মোট দু এক সময় মনেই এরকম ধিৎকার আসে যা জল ছাড়লো না। কালকে হরিপুর বলছিলাম না, মনের ভিতরে এত ধিৎকার আসে যে জলসা জুলুস আর করবো না, কারণ এ জলসায় আসলেও গোনা। মজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা বলছে যে সব মজলিসে দেখো মহিলাদের অবান্তর ঘোরাফেরা বিহায়াপনা, ওই মজলিসে যেও না। আমি আবু বাকার বলছি ও জলসায় ওই মজলিসে গেলে তোমার গোনা। ওসিয়াতনামা খুলে দেখো, বৈশাখ আল্লামা হুজুর লিখছে। আজকে সব শেষ হয়ে গেল, মুসলিম সমাজ ধ্বংসের দিকে নিজেদেরকে অতি দ্রুত নিয়ে যাচ্ছে। ধ্বংস হবেই, অনিবার্য, অবধারিত হতেই হবে, কারণ ইসলাম পৃথিবীর কোন মানব জাতির সৃষ্টি ধর্ম নয়, ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম। সেই ইসলাম ধর্মটাকে ছেড়ে দিয়ে মুসলমান বলে পরিচয় দেওয়া তো ধোকা, আর ধোকাবাজদের পিছি পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নেই। ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানালে, ও আমার সাবিরা, আমি নবী বলছি স্বামী স্ত্রীর ভিতরে যখন মনোমালিন্যতা হবে, আমি নবী বলছি স্ত্রী যদি স্বামীর সঙ্গে কথা না বলতে চায়, স্বামী যদি স্ত্রীর সঙ্গে কথা না বলতে চায়, আমি নবী বলছি একে অপরের প্রতি সালাম বিনিময় করো, স্ত্রী আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, আপনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম, বিবি যদি মুখটা ঘুরিয়ে দেয় যেদিকে ঘোরায় ওই দিকেই দাঁড়িয়ে আবার সালাম মারো, বিবি যদি আবার মুখ ঘুরিয়ে নেয় তৃতীয়বার আবার উচ্চ আওয়াজে সালাম মারো। আমি রাসূলুল্লাহ বলছি বিবি ওই সময় হেসে ফেলবে, বিবি যখন হেসে ফেলবে দুজনের ভিতর থেকে শয়তান নিয়াত পালিয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে উঠেই তিনটে তাবিজ দিলাম, বলো মনে আছে তো নাকি? বরকতের একটা তাবিজ কি খেয়াল থাকবে তো, এখন তার সব পর্দানি সব জর্দা হয়ে গেছে তো, গোপাল জর্দার ষাট জর্দার হুজুররাও খাচ্ছি তো, আমরা জন্মের খাওয়া খাচ্ছি, গালে তামাক পুরে ওয়াজ হচ্ছে, ছি 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 ছি, আর কত নিচে নামাবি রে বাবা ইসলামটাকে,
গালে তামাক দিয়ে শরীয়তের কথা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস বর্ণনা করতেন, হুজুর আমার গোসল করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, দুই রাকাত নামাজ আদায় করতেন, তারপর হাদিস বর্ণনা করতেন। জোরে বলেন আর সেই হাদিস আমরা বর্ণনা করছি, ওযু আছে কিনা তার ঠিক নেই, তার উপর আবার গালের ভেতরে পান, পানের ভেতরে আবার তামাক, অজাবে না মানে? বললে শত্রু বাড়বে না কমবে? বা বাড়ছে, কিচ্ছু করার নেই, মেরেও যদি দেয় আমার কিচ্ছু করার নেই, মরতে রাজি। হককে জিন্দা রাখার দায়িত্ব আলেম সমাজের, একবার জোরে বলুন। মৃত্যুকে ভয় পায় না আলেমেরা, মুত্তাকিনেরা কখনো মৃত্যুকে ভয় পায় না, হুমকিকে কখনো পরোয়া করে না। পৃথিবীর জমিনে মুমিন একজনকেই ভয় পায়, সে হলো উসজুদু লিল্লাহে, যার জন্য সিজদা করে সেই আল্লাহকেই এরা ভয় পায়। একবার জোরে বলে উদাহরণ দেয় না, হুজুর পীর কেবলা খেতেন কি বলে, কিছু কিছু অশুনছি তো, নহজুর বীর কে রহমাতুল্লাহ আলাইহি উনি দামি জর্দা খেতেন, খুশবুওয়ালা জর্দা, এই শুনছেন তো নাকি? একটা অস শুনলুম, নহজুর পীর কেবলা জর্দা খেতেন, বুঝাতে চাইছে নহজুর পীর কেবলা খেতেন সেই জন্য খায়, ন হুজুর পীর কেবলা জর্দা খেতেন, ন হুজুরের জর্দা খাওয়াটা যদি তোমার পছন্দ হয়, ন হুজুর পীর কেবলা অধিকাংশ জুম্মা মক্কা এবং মদিনা শরীফে আদায় করতেন, একবার জোরে বলেন, এটাও তোমার করা লাগবে। হুজুরি ওজর দিয়ে শয়তানি করবে, চালাকি পেয়েছো? ন হুজুর পীর কেবলা জর্দা খেতেন ওই জন্য জর্দা খাই, ন হুজুর পীর কেবলা অধিকাংশ সময় হুজুরের জীবনীতেও আছে, আমি তো হুজুর কেবলার মুখ থেকে শুনেছি, মানে শাহ সুফি বাংলা আসামের হাজি মুফতি আজম আব্বাজান মেজদা হুজুর পীর কেবলার মুখ থেকেই, সোনার জবান থেকে শুনেছি, বেশি অংশ সময় ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিন আসলে জুম্মার ঠিক 45 মিনিট আগে একটা হুজরার ভিতরে ঢুকে যেতেন, সেই হুজরার দরওয়াজা একদিন খুলে দেখলেন ন হুজুর নেই, নাজমুস শাহাদাত নেই, হাই হুতোষ ফেলে দিয়েছে, জুম্মার দিন গেল কোথায়? মুজাদ্দেদে জামানকে এসে প্রশ্ন করলেন, হুজুর ন ভাই কোথায় গিয়েছে পাচ্ছি না। মুজাদ্দেদে জামান মুচকি হেসে বললেন, আমার নাজমুস শাহাদাত এখন মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করছে। ন হুজুরের তামাক খাওয়াটা যদি তোমার পছন্দ হয়, কাবা শরীফে গিয়ে নামাজ পড়াটা পছন্দ করতে হবে তোমার, কি বলছো উস্তাদ? উনি তুমি তো ডোবা, তুমি তো ডোবা পচা খানা, তোমার জন্য ওটা সাধে না, তুমি আগে সমুদ্র হও, তারপরে টুকটাক ওই তামাক ছুড়লেও পাওয়া যাবে না, সমুদ্রে তামাক পড়লে বোঝা যাবে না, কিন্তু ডোবায় যদি ফেলে স্রোত নেই তো, কথা বুঝতে পারছেন? বিভিন্ন রকমের ক্যালি চলছে, কিভাবে নিজের দিকটা জায়েজ করা যায়, কথা বুঝাচ্ছেন? বিশ্বনবী পাক জবানের কাদি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে গে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের দিন একদল আমার উম্মতের মুখের দিকে আমি তাকাবো না। নবী সাহাবীরা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী বললেন, ওরা হবে নেশাকারী, পৃথিবীর জমিনের সমস্ত নেশাকে মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে হারাম, সমস্ত নেশা হারাম। পান খাচ্ছেন, খাচ্ছেন অসুবিধে নেই খান, কিন্তু পান না খেলে গাল টক হয়ে যাচ্ছে, এ মাল নেশাখোর, কথা বুঝতে পারছেন না নাকি? গাল টক হয়ে যাচ্ছে, এটা পান লেয় না, থাকতে পারা যাচ্ছে না, এটা লেয় না, নেশা, সাবধান হন। ও মেজর
নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবারে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও ঘরে ভিতরে অশান্তিটাকে শান্তি এনে দিতে পারে আমার সুন্নাত ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জেনে রেখে দাও শুনে রেখে দাও এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে ইসলামটাকে নিয়ে আমার উম্মতেরা খেলা করছে ইসলামের আদর্শ তাদের ভিতরে পাওয়া যাবে না তাদেরকে আবার এক শ্রেণীর মানুষ অন্ধের মতো ভালোবাসবে অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই নেতা সহ তার ভক্তকে কিয়ামতের দিন জাহান্নামে দেবে ভক্ত এ সমাজেও বিশাল শাহনাজের ভক্ত আমাকে ফোন করে বলে ভাই যেন আপনার বিরাট বড় ফ্যান আমি ভাই আমার ফ্যান ট্যান হোস নেই আমার ঘরে এমনি চারটে ফ্যান আস গরমকালে ঘরে ফ্যান হওয়ার দরকার নেই নামাজ পড়িস না ভাই যান আমি তার খবরদার শাহনাজের ভক্ত বলে যেন দাবি করিস নে আমার দাদা হুজুর পীর কেবলার নির্দেশ আদেশ ওটাই যে বেনামাজি কখনো নামাজির বন্ধু হতে পারে না সুদখোর কখনো একজন হালালিয়াতের উপরে চলনেওয়ালা নামাজি ব্যক্তির কখনো আত্মীয় হতে পারে না কিন্তু এখন তো মিলেমিশে একাকার সমাজ কি বলছে সমাজে চলছে সমাজে যেটা চলে ইসলামে ওটা না চলতেও পারে কথা বুঝাচ্ছেন না সমাজে যেটা চলে আল্লামা হুজুরের কিতাব দেখেন আমার না আমি হাদিস এখন বলছি না আল্লামা হুজুরের কিতাব দেখেন সুদখোরের সঙ্গে আত্মীয়তা করাটাও হচ্ছে কাবিরা গুনাহ সুদে সুদে সাইদাব হ্যাঁ বেনামাজি দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরিনে বলা দাড়ি কাটনে বলা দাড়ি চাষনে বলা সব আমাদের বন্ধু ফ্রেন্ডস ওরে বাপ রে বাপ ভাই যান আমার বন্ধু চিয়ারার দিকে থাকিয়ে সন্দেহ হচ্ছে ছেলে না মেয়ে মেয়ে না ছেলা কারণ দাড়ি গোপ কিচ্ছু নেই সন্দেহ হবে তো নাকি সাবধান হন শাহনাজের কথা হয়তো তিক্ততা শাহনাজের কথা হয়তো টক কিন্তু ভাববেন দু মিনিট ভাববেন ভাই কেন কথাগুলো বলে গেছে এমনি সুগার সমাজে এমনি সুগার সুগার এমনই একটা রোগ এমনই একটা আল্লাহ ব্যাধি পৃথিবীর জমিনে ছুড়ে দিয়েছে করোনা ভাইরাসের থেকে ডেঞ্জার জানেন তো করোনা ভাইরাসের থেকে ডেঞ্জার সুগার সুগার যা ধরে নিয়েছে যার শরীরের ভিতরে সুগার ধরে নিয়েছে ও বেঁচে থাকা আর মরে যাওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই কত রিস্ট্রিকশনে চলবেন কত বেঁচে খাবেন ঘন ঘন মাপতে হবে কত উঠলো কত নামলো জীবনটা জীবন আল্লাহ রাসূল বললেন যখন বান্দা তার দিনের দুনিয়াত আদর্শ নীতি স্ট্যাটাস ভুলে গিয়ে দাবি করবে আমি মুসলমান ওদেরকে শায়েস্ত করার জন্য আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের কঠিন কঠিন ব্যাধি আল্লাহ দুনিয়ার জমিনে ছড়াবে কি সুন্দর ঘুরছে ঘুরতে ঘুরতে হঠাৎ বলছে পেটে পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে পরীক্ষা করে দেখে পাথর এখন অধিকাংশ মানুষের পাথর দেখা যাচ্ছে কথা ঠিক বলিস না ভুল বলিস জোরে বলে অধিকাংশ মানুষের পাথর হবি বিজ্ঞান কি দিয়েছে আমাদের বিজ্ঞান যা দিয়েছে তার 80% ক্ষতি 20% উপকার আর উপকারটা মানুষ নেয় না ক্ষতিটাই নাই এই মোবাইল গুলো আজকে আছে এর ভিতর থেকে বলেন কতটুকু উপকার আমাদের ঘরের ছেলেরা পায় যতটুকু উপকার পায় তার থেকে 80% হলো ক্ষতি এদের জীবনে এদের লাইফ আগামী দিনের ঘরের ছেলেরা বেরেন তাদের হ্যাং হয়ে যাবে সকালে যে কাজটা করেছে বিকালে মনে করার ক্ষমতা হবে না কালকে কি দিয়ে ভাত খেয়েছে কোথায় গিয়েছিল বলার শক্তি থাকবে না কেন মেমরি সম্পূর্ণ জার্ভ
সম্পূর্ণ ভাইরাসে খারাপ জিনিসে পুরো মেমরি লস করে দেবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। বাপ বলেছে হাট থেকে বাজার থেকে এইটা নিয়ে আসবি তো, ও বাজারে যেতে যেতে ভুলে গেছে, ভুলে গেছে দুটো জিনিস এনেছে তো তিনটে জিনিস আনিনি, কারণ ওর মেমরি অর্ধেকটা খেয়ে ফেলেছে মোবাইল। পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে নাও জেনে নাও, পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে, দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে মমিন মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। ওই মুমিন মুসলমানের দাবি করনে ওয়ালা ব্যক্তিদের ভিতরে মরণের ভয় বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে। মুসলমান যখন আল্লাহ বলা হয়ে যাবে, আল্লাহকে ভয় করা ভুলে যাবে। ওই মুসলমানের কাছে জেনা ব্যবিচার গান বাজনা শুধু ঘোষ, মেরে লেবা কেড়ে লেবা চিটিংবাজি করা ওদের জীবনে পেশা হয়ে দাঁড়াবে। তবে শঙ্করপুর এলাকায় এসব নেই, যে পাঁচটার নাম করেছি আছে, এরা সব ভালো, এখানে নেই। এখানে যা আছে মহিলা সমিতি আর বন্ধন গরু বাস, বেড়েছে না কমেছে? একটা ফুসকুড়ি হয়েছে, বেলরে যে বলল যা খাবার দিন কত ইচ্ছা আছে খেয়ে লও, জায়গা শেষ, হুশকুড়ি। কথা বুঝতে পারছেন না? কিছুদিন আগে আর একটা রোগ বেরিয়েছিল, কিছুদিন আগে কিছু বছর আগে, হ্যাঁ, জেনা ব্যবিচার করবি, ব্যবিচারে লিপ্ত হবি, আমি আল্লাহ জায়গায় শর্ট করে দেবো, ধরে দৌড়ে দৌড়ি করতে সব পানিতে যেয়ে বসে দে, হয়েছিল আপনার দিকে, হয়েছিল পানিতে যেয়ে বসে দু তিনজন ধরে টেনতে, কত রকমের মাস শুরু হবে এই সবে তো স্টার্ট, সবে তো স্টার্ট না, শোধরালে একের পর এক বাড়ি চলবে, এর পরে যে বাড়িটা আসতে চলেছে ভয়ানক, ভয়ানক। করোনা ভাইরাসের আগে দু বছর আগে গাছের পাতায় আল্লাহ লেখা উঠেছিল না? কিছু কিছু হুজুর বলতে এমনি পোকায় টোকাই হেগে টেগে ওই করে বোধায় এরকম দেখেছি, এরকম বলছে, বলছিল না এ পায়খানা টাইখানা পোকা এক শ্রেণীর পোকা এরকম করেছে, কিন্তু আমি এখনো আমার কাছে ছবি আছে, আমি স্পষ্ট দেখছি আল্লাহ লেখা কলার পাতার নিচে নিচের অংশে। অনেকক্ষণ চিন্তা করার পরে সেদিন আমার দুটো জলসা ছিল, একটা হচ্ছে গোখনা বাদুড়িয়া গোখনা, ওখান থেকে জলসা সেরা, আর একটা হচ্ছে বেগমপুর বলে একটি জায়গায়, তো বেগমপুর গিয়েছি, ছেলেরা ওখানে দুটো কলা গাছের পাতা এনে আমায় দেখাচ্ছে, ভাই জানাই দেখেন আমি আগে ফটো তুললিলাম, নিয়ে অনেকক্ষণ চিন্তা করে এবার ডিরেকশন দিচ্ছি, আমি বললাম
খুব তাড়াতাড়ি বড় ধরনের গজব আসতে চলেছে। এ তো ভাবাকু ছাড়া কেউ বলতে পারবে না, তো যারা অ্যানালাইসিস করে গবেষণার ছাত্র তারা ছাড়া এগুলো তো বের করতে পারবে না। আর পান্তামাক খেয়ে বেড়ালি আর কি মাথায় থাকবে, তো সব তো শর্ট। যে ওরা বললো ভাইজান এটা তো ভালো লক্ষণ গাছে, না এটা ভালো লক্ষণ নয়, বান্দা আল্লাহকে ভুলে যাচ্ছে। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোরা ভুলে গেছিস, আমার নাম আমি আল্লাহ পাক আমার কায়নাতের ভিতরে সৃষ্টির ভিতরে রেখে দিলাম, তোদের কাছ থেকে যখন আমি শেষ আমি আল্লাহ বা ঝাপটা শুরু করব। ব্যাস তা ঠিক 33 দিনের মাথায় করোনা, ঠিক 33 দিনের মাথায় একদম অন্য কোন দর্পণে ফেব্রুয়ারির 7 তারিখ চায়নায় টুকুস কর পড়েছে। চায়নায় এক পিস ফেলেছে, ওই এক পিস ভাগ হয়ে 200টা দেশ খেয়ে ফেলেছে। কথাটা বুঝতে পারছেন নাকি? এক পিস করোনা তাসকিম হয়ে ভাগ হয়ে গোটা বিশ্বের 200টা দেশ শেষ, সব ঘরের দরজা বন্ধ করে গেঁজে পড়ে ঘুরতে, সব গেঁজে গেঁজে ওর ইংরেজিতে নাম দেশ মার্কস, ওর গোদা বাংলা হচ্ছে গেঁজে। কথা বুঝতে পারছেন না? এখন 2 বছর পরে সেই এলাকায় জলসাই গিয়েছি, এই গত কয়েকদিন আগে 3রা অগ্রায়ন, 3রা অগ্রায়ন সেই কমিটির ছেলেরাই বলছে ভাইজান আপনার কথাটা যেন মনে হচ্ছে আমরা স্বর্ণ অক্ষরে লিখে রাখি। কেন? আপনি বলেছিলেন বড় ধরনের ঝাপটা আসতে চলেছে। সত্যি কথা মিলে গেল, মিলবে না? কোরআন হাদিস এমনই একটা শিক্ষা, কোরআন হাদিস শুধু সওয়াবের আশায় আসেনি, মানুষগুলোকে ভাবানোর জন্য, চেতনাবোধ শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক কোরআনকে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলেন, সেই কোরআনকে নিয়ে কত ভাবি আমরা, সেই নবীকে নিয়ে কত ভাবি, অ্যানালাইসিস করি কতটা, আমাদের সময় নেই। আমরা শুধু সময় আমাদের হয় একবার সূরা ইয়াসিন পড়লে দশ খতম কোরআনের সব, শুধু সব দেখেন নি ওই সুবহানাল্লাহ। আজকে একজন দুপুরবেলা ফোন করে বলছে ভাইজান একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন সওয়াবের মানে সব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়। হুজুর তাহলে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হবে? উত্তর কি হবে? সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম, তাহলে খতম হয়ে যাচ্ছে তো, সবটা পাওয়া যাচ্ছে। তা শুধু সূরা ইয়াসিন পড়ে যদি আমি সব রাসানি করি কোরআন খতম সব তো হয়ে যাচ্ছে, তো গোটা কোরআন শরীফ পড়ে কি করব? ওই জন্য ভাবিয়া কথা বলো, না ভাবিয়া কহিও না, আগে ভাবো তারপর কথা বলো। হাদিসটি যেমন সত্য, রাসূলুল্লাহ ভাবতে বলেছে 10 খতম কোরআন শরীফের সব দেয়া হবে, কিন্তু রাসূলুল্লাহ এটাও জানিয়েছেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। সূরা ইয়াসিনের ভিতরে যতটা হরফ রয়েছে গোটা কোরআন শরীফের ভিতরে তার থেকে বহু গুণ হরফ আল্লাহ রেখেছে, সব বেশি না গো। তাহলে কথাগুলো বলতে হবে তো, আমাকে বুঝিয়ে বলতে হবে তো। 3 বার সূরা ইখলাস পড়লি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খতম কোরআন শরীফ একবার জোরে বলেন, তাহলে তো কেউ কোরআন শরীফ খতম করবে না। এ মাথায় ঢুকছে না আওয়াজ, যদিও আওয়াজের প্রাসঙ্গিকতা এদিকে নয়, এলিয়ে আমি আলোচনা করব ঘন্টার পর ঘন্টা কাটবে। ইসলাম মুখস্থ করা জিনিস না, কোরআন শুধু মুখস্থ বিদ্যার জন্য আসেনি, বিবেক দ্বারা বোঝার জন্য আল্লাহর কোরআন দুনিয়া জমিন এসেছে। একবার জোরে বলুন,
কোরআনকে নিয়ে যত ভাববে কোরআনকে নিয়ে যত অ্যানালাইসিস করবে আল্লাহ জ্ঞানের দরিয়া তত বাড়িয়ে দেবে একবার জোরে বলেন মুসলমানের ভিতরে পাঁচটি হারাম জিনিস তারা নিজেদের মতো করে ফেলবে এক নম্বর হলো সুদ তাদের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দ্বিতীয় নম্বর গান বাজনা তাদের বিরাট একটা নেশার জিনিস হয়ে যাবে তৃতীয় নম্বর ও আমাসাবিরা গান বাজনা শুধু যখন মুসলমানের কাছে হালাল বৈধের মতো ব্যবহার করবে ওই ঘরগুলো আর ঘর থাকবে না জেনা ব্যবিচারের আকড়া তৈরি হবে কথা বলছেন না কেন হচ্ছে 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 আর সরকার 2019 সালে আইন পাস করেছে দাদা আপনি বসে এই দাদার একটা চেয়ার দাও হ্যাঁ জানি দাদা বসে দেবে তো মেহমান আমার ইসলাম সম্পর্কে ভাইদেরকে আরো বেশি অবগত করাতে হবে কথা ঠিক না ভুল জোরে বলেন 2019 সালে আপনাদের এই ছোট্ট ভাই শাহনামাজের ওয়াজ নসিহত শুনে তার মনের ভিতরে কি জেগেছিল সনাতন ধর্মের একজন ভাই এসে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলেন তাদেরকে আমন্ত্রণ করতে হবে তাদেরকে ডাকতে হবে আমার ইসলাম সম্পর্কে অনেক কুসংস্কার তাদের ভিতরে ঢুকানো আছে এই মুসলিম সমাজের কিছু কুলাঙ্গার ঢুকিয়ে রেখেছে এই কথা বলছেন না কেন ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান দেয়া হয় না কারণ মজলিস মানেই তো কাহিনী ধুনে দাও ইসলামের যে ফজিলত ইসলামের যে বিরাট বড় জায়গা সে জায়গায় আলোচনা হয়েছে হয় না ইসলামকে নিয়ে আলোচনা করো দুটো রাস্তা আমার ঘরের ছেলেরা যদি পেয়ে যায় ওই রাস্তার উপরে ওরা যখন চলবে ওই রাস্তা চলা দেখে অন্য ধর্মের মানুষগুলোও তারা অবশ্যই তাকে সম্মান করবে একবার জোরে বলো নবী নবী যখন রাস্তা দিয়ে চলতেন আবু লাহাব ঈমান আনেনি আবু জাহেল ঈমান আনেনি আবু তালেব ঈমান আনেনি কিন্তু রাসূলুল্লাহকে তারা অন্তর থেকে সম্মান করতেন একবার জোরে বলুন মুজাদ্দিদে জামান দাবা হুজুর পীর কিবলা এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জমিনেতে আল্লাহ তারাকে পাঠিয়েছিলেন সমস্ত এলাকা কিন্তু সব শ্রীলকাস্ট বাগদি ভাই কাহার ভাইদের এলাকা সেই এলাকায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা এসেছিলেন পানি পড়ার দরকার হলে কোন সনাতন ধর্মের কোন আপনার ঠাকুরের কাছে যেত না কোন সাধু পুরুষের কাছে যেত না আবু বাকারের কাছে মুসলমান দাড়িওয়ালা মোল্লার কাছে এসে তারা পানি পড়া নিত একবার জোরে বলে ইসলাম মানুষকে জানাতে হবে জানানোর আগে আমাকে ইসলাম শিখতে হবে আপনার ব্যবহারে আপনার পরিচয় এই গাড়িতে লেখা থাকে না হ্যাঁ আপনার ব্যবহারে আপনার পরিচয় জেনা করার অনুমোদন দেয়া হবে ও বাবাজিরা 2019 সালে আমাদের ভারত সরকার অনুমোদন দিয়েছে নতুন ভাবে আইনের সংযোজন করেছে দেখতে পাওয়া যায় পরকিয়া এ সমাজে বৈধ বলে ঘোষণা করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ পরকিয়া নবী বললেন সুদ গান বাজনা মুসলমানের ঘরে ঘরে যখন প্রাধান্য পাবে ওই ঘরগুলো আর ঘর থাকবে না জিনা ব্যবিচারের আকড়া তৈরি হবে মিলিয়েলেন ঘরের মেয়েগুলো যুবতীগুলো যত না এখন প্রেম করে তার থেকে এক ঘাট বেশি ঘরের বউরা বোঝাতে পারলাম না কেন বলেন দিন হুপিং কল ফিরি তো আরে মিটার তো আছে শাহনাজের নামে এই মাথায় ঢোকে না আওয়াজ ঢুকছে যে মিটার আছে শাহনাজের নামে কাগজপত্র আছে শাহনাজের নামে শাহনাজের বিবি সুরাইয়া খাতুন সুরাইয়া বিবি নাম রেজিস্ট্রি পেপারে সিল ধোয়া হয়ে গেছে
এখন অন্যজন সরকার বলছে তোর ওই মিটারে হুপিং কল করে ও কারেন্ট জ্বালাবে, মিটার তোর, বিল আসবে কার? তোর। বাবাজি সাবধান হন, এখনো বলছি সাবধান হন। ওই জন্য বলা হয়েছে যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতি করে, বন্দন গ্রুপ করে, ওরা যদি বিনা তওবায় মারা যায় ওদের ইন্তেকালের পরে আল্লামা হুজুরের ফতোয়া অনুযায়ী ওদের জানাজা নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজই মুসল্লিরা পড়তে পারবে না। ও বাবাজিরা, শঙ্করপুরের মুসলমানেরা শুনে নাও জেনে নাও, যে ঘরের মহিলারা বন্দন গ্রুপ করছো বাবা শুনে নাও জেনে নাও, বিনা তওবা যদি মৃত্যু হয় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিগে ফতোয়া অনুযায়ী মুসলমানের কবর স্থানে ওই মহিলাকে দাফন করা যাবে না, ওদের ইন্তেকালের পরে চায়রামা করা যাবে না, ওদের সাত দিনে করা যাবে না, একচল্লিশের খানাও করা যাবে না, বছরে বছরই কালমা আপনার কোরআন খানি করা যাবে না। ও বাবাজিরা, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর মাগফিরাতের দোয়া করা মুসলমান মুত্তাকিনদের জন্য শুভনীয় নয়। কিন্তু আমরা তো হুড়ুচ্ছি জান্নাতে পৌঁছে দি, জান্নাত যেন ওর বাপের তৈরি করা, এখান থেকে বললেও কিন্তু দরজা খোলে, কথা বুঝতে পারছেন না? সু সারা জীবন মেয়েটা পর্দা করলো না, পর্দাকে জর্দা বানিয়ে ফেললো, সারা জীবনে মেয়েটা এক অক্তের নামাজ আদায় করলো না, পর্দা করলো না, প্রত্যেক সপ্তাহে মহিলা সমিতি আর বন্ধন গ্রুপের স্যারের কাছে যে গল্প করে, ও বিনা তওবায় মরে গেছে, ও স্বামী আমাকে 15,000 দেবে, আমি দোয়া করছি আল্লাহ জান্নাতে পৌঁছে দাও। হ্যাঁ হুজুর এত কাঁদছে, যার বিবি মরে গেছে ও টেনশনে পড়ে গেছে, বিবি আমার ছিল না হুজুরির, ওয়াজ বোঝা যাচ্ছে না বোধ হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ হুজুর তো পাগল হয়ে যাচ্ছে, চোখে পানি নি বলো, নাক দিয়ে শুধু শিকনি বেরোচ্ছে, নাক টিনে টিনে পাগল হয়ে যাচ্ছে হুজুর। এগো হুজুরের কান্না তোর বিবির জন্য নয়, মার্কেট ধরার জন্য কান্না। শঙ্করপুর এসছি প্যান্ডেল ভর্তি রোগ, যদি এখানে একটুখানি গেম মারা যায়, গেম মারা বুঝতে পেরেছেন তো, কান্না এমন ভাবে কানছে একদম বানিয়ে বানিয়ে কেঁদিয়ে পাগল হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। গ্রামের লোক বলছে এই হচ্ছে আশিকি হুজুর, হুজুরের নাম কি দিতে, আর এ সব বনে সেরা এরা মদ ছেড়তেস তো আশিকি ওয়াজ, হুজুর সেই উঠে পর্যন্ত কেঁদিয়ে পাগল হয়ে যাচ্ছে, এত পানি পেলো কোথায়, নামাজে দাঁড়ায় পানি নি, ওয়াজে উঠলি কাঁদে, খেলা হবে হবে না? হ্যাঁ এমনি ওই দেয়ালে লিখতেছে বাবাজি সাবধান হন, এখনো বলছি সাবধান হন, সময় এসেছে সাবধানতা অবলম্বন করার জন্য। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, তোর মাইকে তেজ নি, এইটাই দে মনিটরটা জোর দে, ওয়ালা আলে একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আমি শুনতে পাচ্ছি না, এমন দরুদ না কি রাগ হচ্ছে, আমি মাইকে বলছি তাই, আমি খালি খালি মুখে অস করবো, খালি মুখে অস করবো, অভ্যাস আছে, মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেলবার মাদ্রাসা থেকে আল্লাহ শিক্ষিত করেছে, খালি মুখে অস করা প্র্যাকটিস আছে আমার। দরবারে ফুরফুরা শরীফে যখন আমি মানুষ হয়েছি তখন আমি বোধহয় সশমে পড়ি, তখন থেকেই হুজুর কেবলারা স্টেজে তুলে দিত অস কর, ওয়াজ করেছি আমি সসমে অজ পড়ছি তখন অজ করেছি, আমার ওয়াজ পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকি রহমাতুল্লাহ আলী গিয়ে বড় ভাই যেন হুজুর পীর কেবলা বসে বসে শুনেছে, একবার জোরে বলেন, খালি মুখে ওই টিনির আটচালা দেখেছেন তো, ওখানে ওয়াজ করব, এই সামনেই মসজিদের ধারে টেবিল বন্ধ, বক্তা তুলবে না, শাহনাজ ওখানে ওয়াজ করবে, দুটো তিনটে টেবিল সব বক্তা বন্ধ, একটা বক্তা রস শুনবে,
আল্লাহ পাকের শুকর। ওই জন্য বলছি আমি একটানা সাড়ে চার বছর মসজিদে মাদানিয়া, কোনটা বলতো, দরবার শরীফে যে মাটির মসজিদ, একটানা সাড়ে চার বছর মজ্জনগিরি করেছি। ওখানে তো মাইক নেই, খালি মুখে আজান দিতাম। এই আজান শুনে ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে সব নামাজ পড়তে আসতো আমাদের মসজিদে। একবার জোরে বলে, অহংকার ফকরি আর তাকব্বারি নয়, আমি আপনাদের বোঝাতে চাইছি মহাব্বাত ইশক এমন একটা জিনিস আপনি যদি চান অবশ্যই সেটা করা সম্ভব। তাই বলছি মহাব্বাত ইশকের সঙ্গে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি, আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন না, আল্লাহুম্মা। ওয়ালা আলিম ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না, নারাই দেখবে, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, খুঁটি বিঘিনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না, নারাই দেখবে, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, সৃজন করেছ এই ধরনি, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামত। জোরে বলবেন না, তামাম পৃথিবীর বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে, টোটালটা যদি এক জায়গায় করে একটা বোমা তৈরি করে গোটা বিশ্বকে ধ্বংস করার চেষ্টা করে, পারবে?
পারবে পারবে না কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিলেন খালি চোখে দেখা যায় না ছোট একটা বোমা ফেলেছে যেটা ফেলার সময় কোনো শব্দ হয় না নাম দিয়েছে নোবেল করোনা ভাইরাস একে বোমাই 200টা শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক ঘরের দরজা বন্ধ করে সব মাস্ক পরে বসে আছে ইয়েস এটাই হলো আমার আল্লাহর শক্তি একবার জোরে বলেন জোরে হবে না सृजन करेছো এই ধরনী দিয়েছো কত শতনি আমার তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কায়ামত এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে বলেন নারে তাকবীর সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ও বাবাজিরা আলোচনা আলোচনা হচ্ছে হোক একটা ছোট্ট বিষয়ে বলে দিই সতর্ক করে দিই আমার গাড়ি রাখা আছে ওর সামনে অনেক মোটরসাইকেল ভাইরা রেখেছেন ঘাড় লক করে আমি আপনাদের রিকোয়েস্ট করব কারণ আমি এখান থেকে ঠিক 9টায় নেবে আমাকে ছুটতে হবে আর একটা জলসা আছে শাসন থানা যে আমার গাড়ি বের করতে অসুবিধা হবে বাবাজিরা জওয়ান যুবক ভাইরা যারা গাড়ি এনেছেন যাদের গাড়ি ওখানে লক করা আছে গাড়ির সামনটা আপনারা সবসময় ক্লিন রাখেন কারণ আমি নেমে বসার সময় নেই গাড়িতে যেয়ে বসতে হবে ড্রাইভার তো আমি আবার নিজে কথা বুঝতেছেন না গাড়িতে থাকলে ড্রাইভার স্টেজে থাকলে বক্তা আমার নজনেরা যুবকেরা এ বিষয় নিয়েও অনেক ছেলেরা প্রশ্ন করে ভাইজান আপনি টাকা দিয়ে একটা ড্রাইভার রাখেন না কেন রাখেন না আপনি টাকার ভয় করেন আমরা দেবো মাসের মাইনে আমি কচি তোর মাইনে লাগবে না আমি ইচ্ছা করলে 15,000 টাকা দিয়ে একটা ড্রাইভার রাখতে পারি রাখি না এটাও রাসূলুল্লাহর হাদিস বিশ্বনবী বললেন ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করো না হকের রাস্তায় থাকো আল্লাহ আতে বরকত দেবে একবার জোরে বলেন একবার জোরে হবে না যোগ্যতা আছে কলটিপে অজু করার পানি ঢেলে অজু করার অনেকেই যোগ্যতা থাকার পরেও অক্ষমতা প্রকাশ করে রাসূল বললেন আহমক আহমক নিজে হাতে পানি ঢেলে অজু করো বরকত বেশি পেয়ে যাবে একবার জোরে বলুন আমার সোনার মানিকেরা ওটা পার্সোনাল তাকওয়ার ব্যাপার আমি শুধু এতটুকুই বোঝালাম ভুল আমায় বুঝবেন না আমি চেষ্টা করি নিজের ওজন অনুযায়ী ভোজন করার কথা বুঝতে পেরেছেন আমার নজনেরা যুবকের আলোচনা করছিলাম তাহলে দায়িত্ব দিচ্ছি কমিটির ছেলেরা বাইরে গেলে ক্লিন করে রাখেন সামনটা যে আলোচনা প্রসঙ্গ এটাই ছিল বিশ্বনবী বললেন সুদ গান বাজনা তার সঙ্গে ফ্রি হয়ে যাবে জেনা এরপরে কি বলছে রাসূল ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মাও বোনেরা শুনে নাও জেনে নাও আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সুদকর বিনা তবায় যদি মারা যায় দয়ার নবী পাক জবানে যদি দিয়ে গেলে কায়ামত পর্যন্ত কবরের আজাব বন্ধ করা হবে না এ নজনেরা দুনিয়ার জমিনে যত হুজুর আছে যত আলেম আছে সুদকর বিনা তবায় মারা গেলে ওর কবরের পাশে যদি তামাম পৃথিবীর আলেম গুলা যদি কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওদের কবরের মাটি কাদা হয়ে যায় ওদের কবরের আজাব কায়ামত পর্যন্ত বন্ধ হবে না ও নজনেরা
পৃথিবীর জমিন থেকে আমরা এক এক করে তো চলে যাব, কে যাবে কোন অবস্থায় বলা যাবে না। কিন্তু দয়ার নবী পাক জবানে গ্যারান্টি দিয়ে গেলেন, পাক ও পবিত্র অবস্থায় যদি জীবন যাপন করো মৃত্যুটা আমার আল্লাহ ঈমানের সঙ্গে নসিবি করে দেয়। একবার জোরে হবে না? অধিকাংশ মুসলিম ছেলে নাপাক অবস্থায় জীবন যাপন করে, বহু বক্তা আছে নাপাক অবস্থায় স্টেজে ওয়াজ করে, শুধু ভাবি এরা দুনিয়ায় মেতে গেছে। যে রাসূলের মেম্বারে উঠতে গেলে ওজুর প্রয়োজন হয়, ওজু ওরে বিয়াদব, ওজুর সেজে ঘুরছিস, ওজু করতে হয় শিখিসনি? সোনার মানিকেরা বৈশাল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠতেন, স্টেজে ওঠার আগে সুন্দর করে অজু বানিয়ে নিতেন। আল্লামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি স্টেজে মেম্বারে উঠতেন, অজু বানিয়ে উঠতেন, ওই অজু করেনেওয়ালার আলেমের ওয়াজটা শোনার জন্য মাঝে মাঝে ওই মজলিসে রসূলুল্লাহ রুহানি হালাতে হাজির হয়ে যেতেন। জোরে হলো না? আজকে মুসলিম সমাজ কোথায়? একটা ছেলে 10,000 টাকা চাঁদা দিতে রাজি, পেশাব ফিরে পানি নিতে রাজি না, এ কথা বলে না, আজ ভুল হচ্ছে। আরে ভাইয়া আসবো তো একবার, আসার মতো আসবো, সারা জীবন যেন মনে থাকে পিস একটা ছিল। কথা বুঝতে পারছেন না? একজন আলেম এলাকায় আসলে যদি তার পরের দিনে ওই আলেমটাকে ভুলে যায়, তাহলে আশার মতো আশা হলো না। কথা বুঝতে পারছেন না? একজন আলে একটা এলাকায় ওয়াজ করতে আসলে জানো মৌতের আগ পর্যন্ত যে মানুষগুলো ওয়াজ নসিহত শুনেছে গ্রামবাসীরা মনে রাখে, অমুক সালে এই হুজুরটা এসেছিল তাকে ভোলা যায় না। ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাবিরা আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে যারা নাপাক অবস্থায় জীবন যাপন করে আমার নবী তাদের সম্পর্কে সতর্ক করে দিলেন, লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলে, পৃথিবীর জমিনে যারা পেশাব পায়খানা করার পরে হাজতের পরে শরীরটাকে পবিত্র বানায় না, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় কায়ামত পর্যন্ত কবরের আজাব বন্ধ হবে না। লা ইয়াস্তামজিরুনা মিনাল বাউলে, এর মানে হলো পৃথিবীর জমিনে হাজাতের পরে শরীরটাকে পবিত্র করত না, পেশাব পায়খানা করার পরে পেশাবের ছিটা গায়ে লেগে যেত, খেয়াল করত না বাবা, ওই অবস্থায় দুনিয়াদারি করত, ওই অবস্থায় যদি মৃত্যু হয় রসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ও শঙ্করপুরের নজনেরা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পবিত্রতা অবস্থায় জীবন যাপন করা আবি নবীর জীবনের প্রথম সুন্নাহ। জোরে হলো না? নবীর প্রথম সুন্নত কোনটা? পবিত্র অবস্থায় থাকা। এই এক নম্বর সুন্নতটা আপনার জীবনের সাথী বানিয়ে ফেলে। জনেরা তোমরা প্যান পরছ, প্যানের বিরুদ্ধে আমি অস করি না, তোমার প্যানটা শরিয়াতি প্যান হোক, কথা ঠিক না ভুল জোরে বলেন, শরিয়াতি প্যান হোক, তিনটে শর্ত মেনে প্যানগুলো তৈরি করো। কটা? এই নজনেরা তোমাদের অজ কাহিনী বলতে আসেনি, তিনটে শর্ত মেনে। নাম্বার ওয়ান, প্যান্টটা যখন কাটাবি কিনবি মেপে নিবি নাভির উপর থেকে হচ্ছে কিনা, কারণ পুরুষের নটা গোপন অঙ্গের ভিতরে প্রথম গোপন অঙ্গ হচ্ছে নাভি। একবার জোরে বলে সব মনীষীরা সুবহানাল্লাহ যুদ্ধ দেখো, জোরে হবে না? বিশ্বনবী বললেন একজন পুরুষের গোপন অঙ্গ কটা? নটা। এসব মনে সে বলছে তিনটে, দুদিন পর উড়িয়ে দেবে। যে এক
একটা পুরুষের নটা গোপন অঙ্গ রাসূলুল্লাহ বললেন, এক নম্বর হচ্ছে পুরুষের নাভি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাভির নিচা থেকে পুরুষ অঙ্গের আগ পর্যন্ত তলপেট, নিচের বেলি, তলপেট যেটা বলে, দ্বিতীয়। তৃতীয় হলো পুরুষের পুরুষাঙ্গটা, চতুর্থ এবং পঞ্চম নম্বর পুরুষাঙ্গের নিচের অংশ, দুটি অংশ রাসূলুল্লাহ বললেন ওটা হলো পাঁচ নম্বর গোপন অঙ্গ। ছয় নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষাঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশ জায়গা থাকে, ওটা হলো ছয় নম্বর গোপন অঙ্গ। সাত নম্বর গোপন অঙ্গ রাসূলুল্লাহ বললেন পুরুষের পায়খানার দ্বার। আর আট নম্বর নয় নম্বর গোপন হচ্ছে দুটো হাঁটু, এটাকে ঢাকা হচ্ছে ফরজে আইন। একবার জোরে বল, যে ঘরের ছেলেরা প্যান পড়ছে ছেঁড়া, খেলা হবে না মানে? হ্যাঁ, ঘরের ছেলেরা আজান মাথায় মালকাসা মেরেছে, আবার কাসার নাম কি দিয়েছে? মালকাসা। কেটো বার করতে যে ওই ছেলেগুলো মারা যাবে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওদের কবরের আজাব বন্ধ হবে না কায়ামত পর্যন্ত। যে আমার সোনার মানিকেরা, দ্বিতীয় নম্বর শর্ত, প্যান্টটা যখন কিনবেন ঢিলা ঢিলা ঢিলা, কথা বুঝতে পারছেন না, ঢিলে ঢালা প্যান আপনাকে পড়তে হবে। কারণ ঢিলা প্যান পড়লে আপনার লাভ এটাই, আপনি বসে সঠিকভাবে মূল্যায়ন করে পেশাব পায়খানা হাজতের কাজগুলো করতে পারবেন, রুকু সেজদাগুলো সঠিকভাবে করতে পারবেন। তৃতীয় নম্বর শর্ত, প্যান যখন আপনি পড়বেন কাঁটির নিচে, গোড়ালির গাঁটের নিচে যেন ঝুলে না যায়, ওটা হলো হারাম। এই তিনটে শর্ত মেনে আপনি প্যান্টটা পরুন। ভাই আমার চলে এসেছেন বন্ধুবর জনাব হযরত মাওলানা ভাই আমিনউদ্দিন সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আকারে একটি হাদিসের মূল্যায়ন, একটি কোরআনের আয়াতের মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম, সময়ে কুলোলো না, যেহেতু নির্ধারিত একটা সময় এক একটা বক্তার থাকে, কথা ঠিক না ভুল জোরে বলেন। আজকে একটি আয়াত আর একটি হাদিসের মূল্যায়ন করার ক্ষমতা হলো না আমার, দু ঘন্টা কেটে গেল। জি, আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করবার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওটা ওটি করবেন না, ভাই ওয়াজ নসিহত করবে। আবারও একবার বলছি, গাড়ির সামনে যাদের গাড়ি রাখা আছে দয়া করে আপনারা জায়গাটা একটু ক্লিন করেন, আমি আমার গাড়ি বার করতে অসুবিধা হবে। প্রাণ খুলে আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একবার সালাম দেব বাবা, প্রাণ খুলে সকলে উচ্চ আওয়াজে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।